পানি প্রচুর ময়লা হয়ে গেছে, এদেরকে নিয়ে আপাতত একটু রোদে রাখি, পরে এদেরকে ব্রাশ কেন আমি ব্রাশ করাই আর কেন আমাদের এই ভিনেগার দিতে হয়, এই যে উপরে আপনারা দেখেন এগুলা স্পট হয়েছে ফাঙ্গাস টাইপের, এগুলা শেলটাকে নষ্ট করে, এই শীতের টাইম থেকে হয়েছে। এগুলা পুরোপুরি যদি ভালো নাও হয় কিন্তু তাও আমরা কমানোর চেষ্টা করি, যেহেতু এটা আমাদের আউটডোর সেটআপ, শীত চলে গেলে আবার এগুলো ঠিক হয়ে যাবে, কারণ এখন সানলাইট ঠিক মতো পড়ে না। প্রচুর খেপা, আগে থেকে দেখেন ক্লিন হয়ে গেছে, তো এখান স্পটগুলো একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। মানে আসি আমাদের ছোট এর স্পট একটু বেশি, এর ভালো হয় তাড়াতাড়ি, আবার ধরেও যায় তাড়াতাড়ি। এর অনেক স্পট, তো এখন ভিনেগার দিয়ে আমরা এদেরকে এখন ব্রাশ করব। এখন টার্টলদেরকে আপনার ভিনেগার দিয়ে ব্রাশ করানোর টাইমে আপনার জিনিস খেয়াল রাখতে হবে যে রোদের পরিমাণ কেমন আছে। এখন শীতের টাইম, তো শীতের টাইম আমাদের রোদ খুব একটা বেশি থাকে না, যত উঁচা জায়গায় হোক, তো কিন্তু গরমের টাইমে যদি এমন কিছু হয়ে থাকে তখন আর কি হালকা মিষ্টি রোদ যখন থাকবে তখন করাই ভালো, কারণ যদি ধরেন বেশি হিট হয়ে যায় সানের তখন আপনার কী বলে হিট স্ট্রোক করতে পারে কচ্ছপ। তো আমার এখানে আমি ভিনেগার কিনেছি, ভিনেগারটাই ভিনেগার একটু পানির সাথে মিক্স করা, তো এটা এখন ব্রাশের সাথে চুপিয়ে যে ব্রাশ যে ভিনেগার কচ্ছপগুলোকে আমি নিব, কচ্ছপগুলোকে নিয়ে যেটার বেশি আগে ওটাকে করি, এমন করে ফেললাম। এখন আমাদের ছোটো কচ্ছপটাকে নিই, আসো এখন ব্রাশ করব। এটা কয়েকবার করতে হবে, এই এক দেড় ঘন্টা যতক্ষণ আমি আছি এখন কয়েকবার করে এদেরকে ব্রাশ করতে হবে।
ভিনেগার আপনার এইসব ব্যাকটেরিয়া পরে ফাঙ্গাস জাতীয় জিনিস মেরে ফেলে, আর যেহেতু অর্গানিক তো কচ্ছপেরও তেমন একটা প্রবলেম হয় না। তার মানে এই না যে আপনি ভিনেগার ডাইরেক্ট পানিতে দিয়ে দিবেন, ওইটা আবার তখন কচ্ছপের যদি পেটে চলে যায় প্রবলেম হতে পারে। একটু বুঝে শুনে দিতে হবে যাতে ওদের চোখে না চলে যায়। যে দেখেন আমি খুব সাবধানে দিচ্ছি, এটা আমরা দাঁত যেমন টুথপেস্ট দিয়ে ব্রাশ করি তেমন একটা। আচ্ছা এর হয়ে গেল, এখন বড় এমিনো এর পেটের সেটে পুরো ভালো হয়ে গেছিলো, আবার হয়েছে। আর সিজনের তো এখন ঠিক ঠিকানা নাই, তো এখন এদেরকে রোদে রেখে দিব। এভাবে রোদ যতক্ষণ আছে দেখতে পারতেছেন, আর যখন এদের এই শুকিয়ে যাবে তখন আবার বাকিটুক দিয়ে মানে পুরোটুক শেষ করে ফেলবো আমি, আমার কাছে যতটুকু আছে শেষ করে এদেরকে রেখে দিব। এটা যখন আবার পুরো শুকিয়ে যাবে তখন পানি দিয়ে ধুয়ে এদেরকে ট্যাঙ্কে ছেড়ে দিব। এই টাইপের যত স্টোন আছে এগুলো কচ্ছপের জন্য ভালো, এগুলো সিলেট থেকে এনেছিলাম, আমার অনেকগুলো ছিল কিন্তু বাসা চেঞ্জ করার পর আর পাই নেই, তো এখানেও সালা লেগে থাকে মারা লেগে থাকে, এগুলো পুষে করতে হবে, এগুলো খুব জরুরি কারণ এগুলো পানিটাকে নষ্ট করে দেয়। পরিষ্কার হয়ে গেছে দেখা যাচ্ছে, এখন এটা রেডি।